আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও ভালো। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ত্বককে দাগমুক্ত এবং বয়স্ক ছাপ বলিরেখা এগুলো দূর করবেন কিভাবে খুব সহজে এবং প্রাকৃতিক উপায়ে, সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। তো আশা করি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা তৈরি করছি খুবই প্রাকৃতিক উপায়ে এবং সকল প্রকার প্রাকৃতিক উপাদান দিয়ে, এই জন্য এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই প্রক্রিয়াটি তৈরি করছি এবং হাতের কাছে উপকরণ দিয়ে। প্রথমে আমি নিয়েছি এখানে বেসন, আর বেসন কিন্তু আমাদের চেহারাকে দাগমুক্ত করতে সাহায্য করবে এবং বেসনে এমন অনেক উপকার থাকে যেটাকে আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকটা মসৃণতা ফিরিয়ে আনে। তারপরে নিয়েছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া কিন্তু আয়ুর্বেদিক হিসাবে কাজ করে। এটা আমাদের চেহারা থেকে ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, চেহারাকে আরও উজ্জ্বল এবং দাগবিহীন করে তোলে। তারপরে নিয়েছি এখানে গরুর দুধ, কাঁচা দুধ নিয়েছি আমি, আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকটাকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। তারপরে নিয়েছি গোলাপ জল, গোলাপ জল কিন্তু আমাদের চেহারা থেকে ময়লা ধুলাবালি দূর করে এবং ত্বকের যে দুর্গন্ধ যদি থাকে ত্বকে, তো সেটাও দূর করবে। এখন আমি এই চারটি উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিব। আর যদি আপনাদের কাছে এটা ড্রাই মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আরেকটু গোলাপ জল নিতে পারেন। এখন এই চারটি উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিব, একটু সময় নিয়ে মেশাতে হবে। তারপর এটা আমরা কিভাবে ব্যবহার করব ত্বকে, সেটাও আমি এখন বলে দিচ্ছি। প্রথমে আমরা মুখটাকে ভালো করে একটু ক্লিন করে নিব ক্লিনজার দিয়ে, ক্লিনজার না থাকলে এমনিও নর্মাল পানি দিয়েও আমরা এটাকে মুখটাকে ক্লিন করে নিব। নিয়ে তারপর এটা হাতে নিয়ে একটু ত্বকে লাগিয়ে ম্যাসাজ করব, কিছু সময় ধরে 2-3 মিনিট ম্যাসাজ করে। তারপরে একটু বেশি করে নিয়ে একটু প্রলেপ মতো দিয়ে রাখব 10-15 মিনিট রেখে দিলে, তারপরে যখন ড্রাই হয়ে যাবে তখন এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি এর ভালো ফল পেতে চান তাহলে সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করা যেতে পারে। তো কেমন লাগলো আমার আজকের এই রেমেডিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওর ভিতরে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা আমার ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।